মারাথনের সেকেন্ড এপিসোডে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে, যেখানে আমি সেকেন্ড এপিসোড শুরু করতে যাচ্ছি। মামা পানি তো দেখা যাক এদের লুচি আলুরদম কেমন খেতে। এরা দমে সম্ভবত একটা আচার ইউজ করছে, যেটার জন্য আর কি স্বাদটা একটু বেড়ে গেছে। জেনারেলি বাসায় যে আলুদমগুলো খায় ওগুলো একটু ঝাল ঝাল হয়, মানে আলুদম আর, বাট এটা একটু টেস্ট ডিফারেন্ট। যে আলুরদমটা আছে এখানে আলু সাইজগুলো অনেক বড়, সাথে শুধু যদি মনে করেন যে এটা একটা স্পাইসি হবে সেটা ভুল। এটা একটু টকটক, অর্থাৎ এটা টকটক লাগার কারণটা হলো কিনা, এরা তেঁতুল ইউজ করছে আর কি। বেসিক্যালি তেঁতুল ইউজ করার জন্য স্বাদটা আসলে অন্যরকম হয়ে গেছে। তো আমি যেমন টক ডাল খাই বাসাতে, তেঁতুল দিয়ে ডাল রান্না করে, ঠিক তেমনি তেঁতুল দিয়ে এটা আলুরদম রান্না করা হয়েছে। কোয়াইট ডিফারেন্ট, মানে আমি এটা আশাও করি নাই যে এটা এতটা ডিফারেন্ট হবে। লুচির কথা যদি আসি, লুচিটা বেশ সফট, সাইজে বড়। আমি এত বড়টাও আশা করি নাই লুচি এত বড় হবে, তো আমি ভাবছিলাম ছোটো হবে। তো লুচির সাইজে আমি একদম স্যাটিসফাইড, এবং লুচি সফট গরম ছিল এবং ফোলা ফোলা ছিল। ওভারঅল ইটস গুড। মজা আসলেই মজা, মানে এটার তেঁতুলটাই এর মেইন ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে। আমরা আলুরদম ট্রাই করলাম, অনেকের টক ভালো লাগে না, তাদের কাছে হয়তো জিনিসটা ভালো লাগবে না, বাট যারা আমাদের টক লাভার টক পছন্দ করি, আমি বেসিক্যালি টক পছন্দ করি, মিষ্টিটা আমি একটু কমই পছন্দ করি, তো আমার কাছে আলুরদমটা বেশ ভালো লাগে। তো বিকালের নাস্তার জন্য যারা আপনারা বিভিন্ন জায়গায় যান, আপনারা কাজলার ডিস্ট্রিক্ট হোক, তার মধ্যে আপনার মিজান্সে আসতে পারেন, এখানে লুচি আলুরদম ট্রাই করতে পারেন, এটা আমি রিকমেন্ড করবো। মানে কম দামে ভালো একটা খাবার। তো মুভ অন টু আমাদের নেক্সট খাবার। তো রমিত ভাইয়ের কমপ্লিমেন্টারি ডিশ হিসাবে আমাকে দেওয়া হয়েছে আর কি বিফ ভুনা। তো বিফ ভুনার সাথে লুচি, ভাই আর কিছু লাগবে না আমার, আর এইটাই আমি স্যাটিসফাই। তো ট্রাই করে দেখি কেমন। আর তাদের বিফ আমি আগেও খাইছি, মানে প্রায় দুপুরবেলা খাওয়া হয়। তো এ মানে বিফ নিয়ে নতুন করে বলার কিছুই নাই, বাট এখন যদি লুচির সাথে ট্রাই করে দেখি যে এটা আসলে কম্বিনেশনটা কেমন যায়। বিফের স্মেলেই তো পাগল হয়ে যাবে। এই কম্বিনেশনটা যদি মেজাজ ছাড়ে ফাটাফাটি হবে, কারণ মাংস আমরা কেনা লাইক করি আর বিফ তো কথাই নাই। আমাদের স্টুডেন্ট আছি তারা আর কি, আমরা যে মুরগি খাইতে খাইতে আর কি অবস্থা, জিব্বাই কী বলবো, তালা পড়ে গেছে। একটু যদি আমাদের বিফ হয় তাহলে কিছু লাগে না, বিফ লুচি মানে নাস্তাতে জম্পেশ ব্যাপার সেবা। মাংসটা অনেক টেন্ডার, আমি ভাইরা স্পেশালি বলবো যে লুচির সাথে এই মাংসের মানে মোটামুটি যদি বিকালের নাস্তার প্যাকেজ হিসেবে যদি ছাড়া যায়, আই থিঙ্ক এটা অনেক বেশি চলবে।
কারণ আমরা বাঙালি সাধারণত ঝাল প্রিয়, মিষ্টি অনেকে পছন্দ করি, বাট বেসিক্যালি আমরা বাঙালিরা কিন্তু ঝাল খেতে বেশি পছন্দ করি। এবার হচ্ছে তাদের ফিরনি আইটেম, দেখেন কীভাবে আমি ঝাল থেকে আবার মিষ্টিতে মুভ করতেছি। তো এইটা তাদের ফিরনি, আমি ফিরনিটাও ট্রাই করবো তাদের লুচি দিয়ে। ঝালের পর মিষ্টি, জিভার দিকে কারিশমা, ঝাল ভাল লাগতেছে খাইতে, ঝাল খাইতেছি হঠাৎ করে মিষ্টি, আবার সেটাও স্বাদ পাইতেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর এটার কথা আসলে বলার কিছু নাই, মানে লিটারেলি মজা, এক কথায় মজা, মানে খেয়ে স্যাটিসফাইড। টাকাটা যে আমি দিব খেয়ে, বের হওয়ার পর মনে হবে যে কিছু একটা খায় বের হয়েছে, মনে হবে না যে টাকাটা চলে যাবে। অনেকে আমাদের মিষ্টি বেশি ভালো লাগে, তাদের কাছে ফিনিটা অনেক মজা লাগে। আমি একটু আগে আমরা আলুর দম ট্রাই করলাম, অনেকের টক ভালো লাগে না, তাদের কাছে হয়তো জিনিসটা ভালো লাগবে না, বাট যারা আমাদের টক লাভার টক পছন্দ করি, আমি বেশি টক পছন্দ করি, মিষ্টিটা আমি কমই পছন্দ করি, তো আমার কাছে আলুর দমটা বেশ ভালো লাগে তাদের ট্যাঙ্গি ফ্লেভারটার জন্য। তো আমার ফিনিটা ভালো লাগছে। তো এখন আমরা ভ্যারাইটি আইটেম ট্রাই করলাম, প্রথমে লুচি আলুর দম খাইলাম, এরপরে আমরা বিট বোনার সাথে লুচি ট্রাই করলাম, এটা অনেক মজা। তারপরে আবার একদম চেঞ্জ, লুচির সাথে ফিরনি ট্রাই করলাম, যেটা আবার মিষ্টি আইটেম। তো ওভারঅল তিনটা আইটেমই আমার কাছে বিকাল নাস্তা হিসেবে বেশ ভালো লেগেছে। আপনি রাতেও ট্রাই করতে পারেন, যদি রাতে ভাই প্রোভাইড করতে পারে সেই সময় আর কি সেটা হবে। এরপরে এখন আমরা কিছু ড্রিঙ্কস আইটেম ট্রাই করবো, তো যাওয়া যাক জুস আইটেম। তো প্রথমেই ব্লেন্ডার্সে ওয়াটারমেলন জুসটা আমি ট্রাই করে দেখাবো, প্রথমে কালারটা দেখাই, জো মানে রিফ্রেশিং, মানে আমার কাছে এই তরমুজ, তারপরে যে লেবু, তারপর অরেঞ্জ, এগুলো আসলে অনেক রিফ্রেশিং একটা খাবার, গরমের জন্য একদম জো, এটা আপনি ভিতরটাই ঠান্ডা করে দিবেন। তো এখন আমি এটা ট্রাই করে দেখাই। কিছুদিন পর তো আরো গরম পড়বে, তো গরমে তো রাজশাহীর গরমটা কি হাসপাস করে জীবনটা, তো এই সেই সময় যদি এই ওয়াটারমেলন জুসটা একটু যায় গলাতে, আহ শান্তি, মানে একদম দিল থেকে শান্তি। এটা প্রপারলি মিষ্টি, বেশিও না কমও না, যেটা আর কি প্রত্যেকটা মাসে আমরা নিতে পারবো, আর হলো পরিমাণেও অনেক বেশি ভালো লাগবে খাইতে, আর গরম পড়লে তো ভালো লাগবেই, মানে ভালো লাগতে বাধ্য। আর এটা যেহেতু আছে সিজনাল ফল, যে কোনো সিজনাল ফলই আমাদের দেহের জন্য অনেক, আমাদের সবার দেহের জন্য অনেক ভালো। সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনারা যারা কাজলাতে আছেন স্টুডেন্টরা বিশেষ করে, তারা এই ব্লেন্ডার্সের জুসটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আশাহত হবেন না। এখন নেক্সট আইটেমে যাব, পিনাট বাটার শেক। তো স্ট্রিট ফুডে পিনাট বাটার শেক জিনিসটা আমার কাছে একটু কেমন যেন লাগলো, কিন্তু এটা আসলে আমাদের জন্য অনেক ভালো, কারণ স্ট্রিট ফুড আমরা যারা লাইক করি, তাদের স্ট্রিট ফুডে এইরকম আইটেম আমরা চাই আসলে খাইতে অনেক। তো এখন আশা করি এটাও ভালো হবে, কালারটা তো জোস আসছে, এখন দেখি খাইতে কেমন লাগে। পারফেক্টলি ঠান্ডা, পারফেক্টলি মিষ্টি, বাদামের স্মেল আসতেছে, প্রপারলি ব্লেন্ড, প্রপারলি ব্লেন্ড, ব্লেন্ডার ব্লেন্ড একদম, মানে খাপে খাপ। অনেকে বেশি মিষ্টি পছন্দ করি, অনেকে কম মিষ্টি পছন্দ করি, তবে ব্যাপারটা এখানে এমনও না যে এটা অনেক মিষ্টি, এটা অনেক কম মিষ্টি। কারো যদি বেশি মিষ্টি ভালো লাগে আপনারা বলবেন একটু বেশি মিষ্টি করে দেওয়া হবে, কারো যদি মিষ্টি পছন্দ না হয় কম মিষ্টি ভালো লাগে তাহলে বলবেন আপনার এখানে কম মিষ্টি করে দেওয়া হবে। বাট ওভারঅল যদি এটাকে আমার একটু রেটিং করতে হয়, আমি এটাকে রেটিং করবো 9/10।
এটা আসলেই মজা। আমি ভাবতে পারি নাই যে স্ট্রিট ফুডে পিনাট বাটার শেক এত মজা হবে। তো ওভারঅল আমি তাদের দুইটা আইটেম ট্রাই করলাম, একটা হলো ওয়াটারমেলন জুস, এটা মজা, বেশি মিষ্টি না, মোটামুটি মিষ্টি, ভালো লাগছে। এইটা অবশ্যই ডেফিনেটলি অনেক বেটার একটা আইটেম, এটার থেকে এটা অনেক বেটার একটা আইটেম। স্ট্রিট ফুডে এরকমটা আসলেই দেখা যায় না। আমার কাছে এটা বেশি ভালো লাগছে, এটা অন অ্যাভারেজ ভালো লাগছে। সো যারা গরমের জীবন হাসফাস করছে, আপনারা আসবেন, ব্লেন্ডার্সের খাবার যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন। ওখানে আমাদের ব্লেন্ডার্সে আছে আমাদের রমিত ভাই, তিনি আর কি প্রত্যেকটা মেনু নিজ হাতে তৈরি করেন, তিনি না থাকলেও তিনার অ্যাসিস্ট্যান্টরা আছে, তারা এখানে খুব যত্ন সহকারে ট্রাই করে। তো ভাইকে আমি এটার জন্য স্পেশাল থ্যাংক ইউ ভাই, এটা খুবই মজার একটা আইটেম। গরমের জন্য এটা অনেক মানে কি বলবো, যখন দেহ হাসপাস করবে তখন এটা একদম অমৃত হিসেবে কাজ করবে। বাট এটা বেস্ট, মানে এটা আমার স্পেশাল রেকমেন্ড থাকবে পিনাট বাটার শেক ট্রাই করার জন্য। তো দেখা হবে অন্য কোনো এপিসোডে স্ট্রিট ফুড ম্যারাথনের নতুন কোনো এপিসোডে। টিল দেন গুড বাই, ভালো থাকবেন, আর ব্লেন্ডার্সে আসবেন, ট্রাই করবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। টাটা।